প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের এই বিশেষ র্যান্ডম টকে। ঠিক এই বিষয়ে কথা বলবো বলে আজকেও ভাবিনি, কিন্তু খবরগুলো আসলে বলে দেয় যে কিছু কথা বলা খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে আমি খুব প্রাসঙ্গিক এবং আমার সাথে রিলেট করে বা আপনাদের বলা উচিত বা আমার মতামতটা এই সময় দেওয়া উচিত এই ধরনের কথাবার্তা আমি অন্তত বলে থাকি। খুব বেশি বাহাজ বা খুব তর্ক বা তর্কিত বিষয় যেগুলো নিয়ে খুব ভিউ পাওয়া যায় বা ট্রল করা যায় সেগুলো থেকে পারতপক্ষে বিরত থাকার চেষ্টা করি। কিন্তু এলআরবি এবং বাচ্চু ভাই আসলে আমার ব্যক্তিগতভাবে, বাচ্চু ভাই আমার বাবার পরের অবস্থানে আমি তাকে রাখি, সেটি শুধু বলার জন্য বলা নয়, এটি আমার একেবারে প্রাতিষ্ঠানিকভাবে বা আমার পারিবারিকভাবে বা আমার ব্যক্তিগতভাবে তিনি সেই অবস্থানে ছিলেন বলেই। এটা নিয়ে অনেকে কথা বলেছেন এবং আমি আপনাদের জন্য আমার স্মৃতিচারণমূলক তিনটি খণ্ড ইউটিউবে প্রকাশ করেছি, সেগুলো নিয়েও আবার অনেকে একটু বলার চেষ্টা করেছেন যে মৃত্যুর পর পরে এগুলো বলার দরকার কি। ইভেন আমি একটি পত্রিকায় কাজ করি এবং সেখানে বাচ্চু ভাইকে নিয়ে একটি সংখ্যা করেছি 16 পৃষ্ঠার, সেখানে স্মৃতিদহন নাম ছিল এবং সেই সংখ্যাটি একমাত্র বাংলাদেশে আমরাই করেছি একটি পুরো সংখ্যা, কারণ বাচ্চু ভাই আমাদের জায়গায় সেই মহিরু অবস্থানে। আমার মূল বিষয় আসলে একটু অন্য, আমি এর জন্য ব্যাখ্যাটা দিচ্ছি। তো আমার সেই স্মৃতিদহন নামক সংকলনটি বের হবার পর আমার মনে হলো যে আমার অনেক কিছু বলার আছে, অনেক স্মৃতিচারণ রয়েছে এবং অনেকের লেখা সেগুলো সংকলন করে সেই সংখ্যায় আমি প্রকাশ করেছি। তখন মনে হলো যে বইমেলায় আমার স্মৃতিখণ্ড নিয়ে একটি অন্তত সংকলন থাকুক। কিন্তু আমি যখন ফেসবুকে ঘোষণাটি দিলাম তখন বাংলাদেশের বরেণ্য সুরকার থেকে শুরু করে বেশ কয়েকজন, গুটিকতক, অধিকাংশ নয়, গুটিকতক মানুষ আবার বলা শুরু করলেন যে এগুলো নিয়ে ব্যবসা হবে, বাচ্চু ভাইকে নিয়ে এখন বই বের করা দরকার কি ইত্যাদি ইত্যাদি। আমার পয়েন্ট হচ্ছে বাচ্চু ভাইকে নিয়ে চর্চা করা, বাচ্চু ভাইয়ের স্মৃতিচারণ। বা ইউটিউবে আমি দেখি যে অনেকেই বাচ্চু ভাইয়ের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বা এলআরবি প্রসঙ্গ নিয়ে কথা বলেন, আমার ভালো লাগে, কারণ বাচ্চু ভাই, এলআরবি, এই নামগুলো শুধু কারো একার নয়, কারো ব্যক্তিগত সম্পত্তি আর নেই। সারা বিশ্বের বাঙালি যারা রয়েছেন, যারা বাচ্চু ভাইকে ভালোবাসেন, যারা গিটার ভালোবাসেন, যারা একদিনের জন্য হলেও গিটার ধরেছেন, তারা বাচ্চু ভাইকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই গিটার গডকে। এখন আজকে যে প্রসঙ্গে কথা বলার চেষ্টা করছি বা আমার মতামতটা আপনাদের সাথে তুলে ধরবার চেষ্টা করছি, সেটি হচ্ছে বর্তমান সময়ে আজকে যে খবরটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন গত দু তিন দিন আগেই, গত সপ্তাহে মেবি, এলআরবি ব্যান্ডে বালাম ভাই সংযুক্ত হয়েছেন। এটি অনেক রকম তর্কিত আলোচনা, কিন্তু বালাম ভাইয়ের মতো সিনিয়র মিউজিশিয়ান প্রাতিষ্ঠানিকভাবে ব্যান্ড করা, ওয়ারফেজের মতো রক ব্যান্ডের সাথে দীর্ঘদিন ছিলেন, পাশাপাশি এই মিউজিক এরিনাতে দীর্ঘদিনের পরিচিত, তার নিজস্ব একটা ফ্যান ফলোয়ার রয়েছে, তো এই ধরনের এক্সপিরিয়েন্স মানুষ যখন এলআরবিতে বসেছেন, আরও ইচ্ছায় ভালো হতে পারতো বা ইচ্ছায় খারাপ হতেও পারতো, সেই বিষয়ে না যে অন্তত এলআরবিটা রান করছে এটা ভেবে আমার খুব ভালো লেগেছিল এবং সেই ভেবেই মূলত আমি তাকে স্ট্যাটাস দিই এবং তাকে SMS দিয়ে আমি কনগ্রাচুলেট করি। সেই বিষয়ে আমি আসলে, আমার পক্ষে লজিক ছিল যে অন্য অনেকের চাইতে কিংবা কখন কবে শুরু হবে এলআরবি সেই সন্দেহ থেকে অন্তত দূর হলো যে এলআরবি এই ব্যান্ডটি, এই প্রতিষ্ঠানটি অন্তত রান করবে এই কারণে আমি বলেছিলাম, এই কারণে ভেবে আমি লেখাটি লিখেছিলাম কিংবা বালম ভাইকে বলেছিলাম যে দেখুন, এলআরবিতে যারা সদস্য রয়েছেন, এলআরবি বাচ্চু ভাই একটা বিশাল পজিশনে, বাচ্চু ভাইকে ছাড়া এলআরবি কখনোই ভাবা যায় না, এটি অবান্তর। কিন্তু আজকে বাচ্চু ভাই নেই, সশরীরে তিনি নেই, কিন্তু তাকে স্মরণ রাখার জন্য, তাকে প্রতিনিয়ত বিভিন্ন উৎসবে বা এলআরবি নামটি বা বাচ্চু ভাইকে, বাচ্চু ভাইয়ের গানগুলো লালন করা, সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটি খুব প্রয়োজন ছিল, আজকে ছিল বলতে হচ্ছে, কারণ আজকে আমি যখন কথা বলছি তখন এলআরবির জানাজা হয়ে গেছে, বিকজ অফ বালাম অ্যান্ড দ্য লিগেসি নামে এলআরবি যে ব্যান্ডটা ফর্ম করেছিল, সরি, এলআরবিতে বালাম ভাই যে যুক্ত হয়েছিলেন, সেখান থেকে আবার পারিবারিক অমত বা পারিবারিক সমত না থাকার কারণে এলআরবি নামটি ব্যবহার হচ্ছে না। তাহলে কি দাঁড়ালো প্রসঙ্গত আমি কয়েকটি বিষয়ে আপনাদের সাথে দর্শক শেয়ার করব। এই জন্য আমি কথাটি খুব জোরালোভাবে বলছি, দেখুন, একটি
মহিরু একটা লেজেন্ডারি মানুষ, একটা ব্যক্তি যখন প্রতিষ্ঠান হয়ে যায়, এত বড় অবস্থানে চলে যায়, তখন কিন্তু তাকে তার স্মৃতিচারণ, তাকে আর্কাইভ করার জন্য, তাকে লালন করার জন্য একটি প্রতিষ্ঠান দরকার হয়, একটি সংগঠন দরকার হয়। সেটি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেখবেন। সন্তান যদি পারিবারিক পরিবারভুক্ত না থাকে তো বাবা কেউ কেউ মনে রাখে না, বাবার জানাজাতে কেউ থাকে না। সো এই জায়গাতে বাচ্চু ভাই যে অবস্থানে আছেন, রয়েছেন, সারা বাংলাদেশের, সারা বিশ্বের বাঙালিদের, রক লাভারদের একমাত্র অন্যতম একটা অবস্থানে রয়েছেন আয়ুব বাচ্চু। সেই অবস্থান থেকে সেই মানুষটিকে তার জন্মবার্ষিকী, তার মৃত্যুবার্ষিকী, এলআরবি প্রতিষ্ঠাবার্ষিকী, সেই তুমি গানটির জন্ম কবে হয়েছিল, সেদিন সেই তুমি একটা কনসার্ট, সেই তুমি হয়তো গাইতে পারতো এলআরবি প্ল্যাটফর্মে, অনেকে বালম ভাই একটা কান্ডার হিসেবে থাকলো, কিন্তু সেই অবস্থান, সেই জায়গাটির মৃত্যু হলো। আমি এই জায়গাটি খুব দ্বিমত পোষণ করি যে পরিবার, পরিবার ব্যক্তি আয়ুব বাচ্চুকে অবশ্যই লালন করেন, অবশ্যই তার বড় অধিকার রয়েছে, সব সর্বাগ্রে অধিকার রয়েছে, কিন্তু তাকে বোঝানোর জন্য আসলে অনেকের দায়িত্ব ছিল, রয়েছে। আজকে আমার কোনো স্বার্থ নেই, আমি আমি আজকে বাচ্চু ভাই নেই, আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে, ব্যক্তিগত ক্ষতি হয়েছে যে এত বড় মানুষ আমাকে চিনতেন, ভালোবাসতেন, আদর করতেন, আমার একটা স্নেহের এবং আবদারের জায়গা ছিল, সেই জায়গাটি আমার নেই, সে ব্যক্তিগত ক্ষতি। এবং সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাচ্চু ভাইকে জন্মবার্ষিকী বা শততম জন্মবার্ষিকী যদি আমরা পালন করতে চাই, তার আহ্বায়ক কে হবে, কে কার্ড লিখবে তখন? কারণ এলআরবি, বাচ্চু ভাই দুটো সত্তাই তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে ক্লোজড, তালা মেরে দিচ্ছি। সেই জায়গায়, সেই ফর্মুলায় আমরা কে বা কারা এই চন্দনভাবি বা পরিবারকে বোঝালেন, সেটি আমাদের খুব জানার প্রয়োজন। আমরা অবশ্যই সেটি হয়তো আজ হোক কাল হোক বেরিয়ে আসবে, কিন্তু হুট করে নিশ্চয়ই বালম ভাই এই দায়িত্ব নেননি। এলআরবিতে যখন সংযুক্ত হলেন বালম ভাই, তখন অনেক রকম তথ্য অনেকে প্রকাশ করেছে, বালম ভাইকে চাইছেন না নাকি এক গোষ্ঠী, বালম ভাই আসলে অমুক হবে তামুক হবে, এইসব কথা, এইসব বাহাস কিন্তু কখনো কেউ বলেনি যে এলআরবিটা রান করা প্রয়োজন। দেখুন, এলআরবিতে শুধু বাচ্চু ভাই ছিলেন না, বাচ্চু ভাই একটা বিশাল অবস্থানে ছিলেন, তার ছায়া শরীর হয়েছিলেন অনেকে, কিন্তু মাসুদ, স্বপন ভাই, স্বপন ভাই 28 বছর এই ব্যান্ডটির সাথে, 28টি বছর তার সংসার, তার স্ত্রী সন্তানকে যতটুকু সময় দিয়েছে তার চেয়েতে বেশি সময় দিয়েছে এলআরবিতে। তার কি কোনো অধিকার নেই, তার কি রাইটস নেই যে এলআরবি সম্পর্কে বলার, বা এলআরবি কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে, বা এলআরবি প্ল্যাটফর্মে তার একটি জায়গা? সে নিশ্চয়ই কখনো, সে যদি স্বপন ভাই, মাসুদ ভাই, শামীম ভাই বা যারা যারা রয়েছে, তারা চাইলেই তো একটা যে কোনো বড় শিল্পীর সাথে ব্যান্ড করতে পারতেন, কোনো প্রয়োজন ছিল না। বালাম অ্যান্ড দ্য লিগেসি ব্যান্ডের জন্য নিশ্চয়ই তারা অপেক্ষায় ছিল না, প্রশ্ন সেখানে। মাসুদ, মাসুদকে আমি দেখেছি বাচ্চু ভাই মারা যাবার পর, বাবা মারা যায়, মারা গেলে যেমন হাহাকার জন্মে ভেতরে, যেমন ভেতরে পীড়ন হয়, একটা উন্মাতাল, একটা বাউন্ডারি একদম এলোমেলো হয়ে যায়, ঠিক তেমন মাসুদকে আমি দেখেছি। কারণ বাবার মতোই, বাবার মতোই পারিবারিকভাবে, একদম প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু একে বাবার মতোই মানতেন। মাসুদের নিজের গিটার স্কুল, অন্যান্য ছোটো ছোটো ব্যবসা বা কাজকর্ম অনেক জায়গা ছিল, সব কিছু বাদ রেখে এলআরবি বাচ্চু ভাইয়ের সাথে ছিলেন। এসআই টুটুল, রিয়াজ চলে গেছে এখন বাইরে, বাপ্পি খান, নিয়াজ আহমেদ অংশু, লতিফুল ইসলাম শিবলি, এই যে তিন জায়ান্ট গীতিকার বাংলাদেশে, যারা যাদের অক্ষরে এলআরবির বিভিন্ন গান আজকে লেজেন্ডারি সং হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো লালন করবে কি? সেগুলো লালনের জন্য কিন্তু এলআরবি নামে একটি সংগঠন হোক, ব্যান্ড হোক বা একটি গ্রুপ হোক প্রয়োজন রয়েছে। আজকে যে কোনোভাবে, যে কোনো আইডিয়া এলআরবিকে স্মরণ করা যেত, গণমাধ্যমে, আমরা গণমাধ্যম কর্মী বা আমার বন্ধুবান্ধবের কথা যদি বলি, তারা এলআরবিকে কীভাবে রিফর্ম করবে, তারা কীভাবে স্মরণ করবে, তারা কি যে বলবে যে একসময়ের এলআরবিতে
ছিলেন মাসুদ এখন লিগেসিতে আছেন, প্লিজ বলুন। এটা তো আমরা কখনো ভাবিনি। একজন খুব সাধারণ নগণ্য শ্রোতা দর্শক আমি তানভীর তারেক। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে এলআরবির এই ফরমেশন এবং পারিবারিকভাবে যে মতামত বা সহমত ছিল না বা তাদের আপত্তির কারণে যে আবার এলআরবিটা সেই সদস্যদের নিয়েই তৈরি হলো কিন্তু এলআরবি নামটা রাখা গেল না, এটা এটা কখনো মানতে পারি না আমি। আমি কোনো লজিকই আমি পাই না, কারণ বাচ্চু ভাইয়েরকে নিয়ে লালন করার, বাচ্চু ভাইকে নিয়ে চর্চা করার অনেক কিছু রয়েছে। আমাদের দেশে এগুলো হয় না, এগুলো হয় না, এগুলো প্রাতিষ্ঠানিকভাবে একেবারেই হয় না, কারণ ব্যক্তিগতভাবে যেমন চিত্রনায়কদের ক্ষেত্রে নায়করাজ রাজ্জাককে নিয়ে তার ছেলে মেয়ে যতটুকু চর্চা করবো অতটুকু নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কে কে কার দায়িত্ব নেবে। কিন্তু ব্যান্ড হিসেবে এলআরবিতে এই চারজন পাঁচজন শামীম ভাই সহ এই কজনের আসলে একটা ব্যান্ড ফর্মুলায় থাকলে বাচ্চু ভাই থাকতেন। এখন অনেকে অনেক আতেল বলবেন যে বাচ্চু ভাইকে স্মরণ করবার জন্য আসলে কারো প্রয়োজন নেই, বাচ্চু ভাই নিজে একাই যথেষ্ট। হতে পারে, অবশ্যই হতে পারে না, অবশ্যই। কিন্তু যেই জায়গাটিতে বাচ্চু ভাই রয়েছেন, যেই মহির অবস্থানে, তাকে শুধু স্মরণ করলে হবে না, তার প্রতি চর্চা খুব প্রয়োজন। তার 50 থেকে 60টি তুমুল জনপ্রিয় গান রয়েছে, সেগুলোর এক একটির জন্ম নিয়ে এক একটি কনসার্ট হতে পারে। ঘুমন্ত শহরে আজকে 30 জন তরুণ এলআরবির প্ল্যাটফর্মে গাইবে, সেটি একটি জনপ্রিয় কনসার্ট হতে পারে, হতে পারত। কিন্তু সব স্বপ্ন, সব গল্পগুলো যেন একেবারে আমরা যেন খুব দ্রুত ভুলিয়ে দিতে চাই, মানে যেমন আমাদের কোনো কোনো রিয়েলি কোনো লেজেন্ডারির ছায়া শরীর থাকতে দেওয়া হয় না। আমি আমি জানি না আমি ঠিক বলছি কি না, কিংবা কিন্তু এটা আমার আবেগ, এটা আমার মনের যুক্তি, এবং এই যুক্তির সাথে আপনি আপনারা পারবেন না। এলআরবিকে নিয়ে, বাচ্চু ভাইকে নিয়ে অগণিত স্মৃতিগ্রন্থ প্রকাশ হওয়া প্রয়োজন, অগণিত কনসার্ট হওয়া প্রয়োজন এলআরবির প্ল্যাটফর্মে থেকে এলআরবিকে স্মরণ, এলআরবির সাথে বাচ্চু ভাই ছায়াশরীর আজীবন থাকত। এলআরবি নাম নিয়ে যখন তারা উঠত, যেই কয় ঘন্টা দর্শক দেখবে সেই কয় ঘন্টা দর্শকরা মনে প্রাণে বাচ্চু ভাইয়ের মতো গাইতে পারলো না, বাচ্চু ভাইয়ের প্রায় কাছাকাছি গিয়েছে গানটা, বাচ্চু ভাইয়ের মতো স্টাইল ধরেছে, বাচ্চু ভাইয়ের মতো গিটারটা ধরার চেষ্টা করছে বালাম ভাই, এই যে এই চর্চাগুলো, এগুলোই কিন্তু মুখরোচক আলোচনা হলেও বাচ্চু ভাইকে স্মরণ করা হতো। প্রিয় দর্শক, আমি আমি বেসিক্যালি খুব আবেগতাড়িত হয়ে এই র্যান্ডম টকটি প্রকাশ করলাম আপনাদের সামনে, ক্ষমা করবেন কোনো ভুল তথ্য যদি দেয়া হয়ে যায়, কিন্তু আমার যে লজিক পয়েন্ট, সেই লজিক পয়েন্টে যদি আপনার কোনো সহমত থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করুন, এবং এলআরবিটা এলআরবিকে মরতে দেয়া যাবে না, এই ভয়েস রেজিস্টারটা খুব জরুরি। আপনার ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান, মতামত লিখে ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করুন, এটা খুব জরুরি। আপনাদের কাছে আকুল অনুরোধ করছি। আপনারা অনেকে অনেক রকম পারসেপশন তৈরি করেন, বাচ্চু ভাই রিপ্লেসমেন্ট কি বালাম হতে পারে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক তর্ক থাকতে পারে, কিন্তু এলআরবি প্ল্যাটফর্মটা জরুরি বাচ্চু ভাইকে লালন করার জন্য, বাচ্চু ভাইকে যুগে যুগে দর্শক শ্রোতাদের মাঝে পৌঁছে দেবার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। বাচ্চু ভাই আত্মার মাগফিরাত কামনা করছি, বাচ্চু ভাই ভালো থাকবেন, বাচ্চু ভাইকে কেউ ভুলবে না, কেউ ভুলতে পারে না, কিন্তু যুগ যুগান্তরে আগামী প্রজন্মে আমার তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্ম স্মরণ করার জন্য, স্মরণে রাখার জন্য এই প্ল্যাটফর্মগুলো জরুরি। আল্লাহ হাফেজ।